সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি শেখাবো কিভাবে আপনারা অ্যাডভান্স ভিডিও অপটিমাইজেশন এবং এসিও করতে পারেন আমরা অনেকেই এই বিষয়টা জানি না আমরা ভিডিও এসিও গুলো করে থাকি পরে যখন আমরা একটা ভিডিও আপলোড করি তারপরে কিন্তু আমরা এসিও করি হ্যাঁ আবার অনেকে আছে কি ভিডিও দিন আগে আপলোড করছে ইউটিউবে পরে বলে যে আমার ভিডিওটা অপটিমাইজেশন দরকার বা কেউ প্রপারলি অপটিমাইজেশন করতে পারে না আমাদের ফাইবারে কিছু ক্লায়েন্ট ইদানিং বেশি পাওয়া যাচ্ছে যারা অ্যাডভান্স এসিও করতে চায় অ্যাডভান্স এসিও বলতে ওই অ্যাডভান্স না এটা হচ্ছে মূলত আগে থেকেই একটা কি কন্টেন্ট নিয়ে তিনি ভিডিও আপলোড করবে মানে হচ্ছে একটা ভিডিওর আইডিয়া আপনাকে বের করে দিতে হবে ভিডিওটাকে এসিও করতে হবে টাইটেল লিখতে হবে ডেসক্রিপশন লিখতে হবে কিওয়ার্ড বের করে দিতে হবে সমস্ত কিছু অ্যাডভান্স মানে আগেই করে নিতে হবে করে তাকে দিতে হবে তিনি ওই টাইটেল ওই ডেসক্রিপশনের উপর নির্ভর করে তিনি ভিডিও ম্যাক করবে তো আমি রিসেন্টলি কিছু প্রজেক্ট কমপ্লিট করছি ফাইবারের মতো দেখা যাচ্ছে তিনটা ভিডিওর আইডিয়া এবং এসিওর জন্য দেখা যাচ্ছে যে আমাদের দশ ডলার করে প্রজেক্ট দিচ্ছে তো আমি মোটামুটি তিনটা চারটা প্রজেক্ট এই বিষয়ের উপরে কমপ্লিট করে ক্লায়েন্টকে দিলাম প্রথম যে কাজটা হয়েছিল আমার সাথে সেটা হচ্ছে আমাকে বললো যে আমার অ্যাডভান্স দরকার তুমি কি এসিও করতে পারবা কিনা আমি বললাম হ্যাঁ শিওর আমি করতে পারবো তো তার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস চাইলাম তিনি আমাদেরকে দিলো দেওয়ার পরে আমি যখন তার পূর্বের ভিডিওগুলো গুলো এসিও করলাম তখন তিনি বলল না আমি তোমাকে এটা বুঝাই নাই আমি বুঝাইছি তুমি একটা ভিডিওর সমস্ত কিছু কনসেপ্ট মানে আইডিয়া বের করবা সেই আইডিয়ার উপর তুমি ভিডিওগুলো মেক করবা কিন্তু তুমি তুমি সেটা না কইরা আমাকে যেটা করছো পূর্বের ভিডিওগুলো এসে করছো আমি তো করলাম যে ঘটনা তো এখানে পেঁচ খাই গেল পরে আমি তার এস এস গুলো আবার দেখলাম ভালো করে পড়লাম পড়ার পরে আমি বুঝতে পারলাম তিনি কোনটা চাইছে তো ওই কাজের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব এবং এই কাজটা আমি কিভাবে ডেলিভারি করলাম সমস্ত কিছু আমি এই দেখাবো হ্যাঁ তো আমরা সরাসরি একটা কাজ করব এই ধরনের ভিডিও করার জন্য বা ভিডিও আইডিয়াগুলো গুলো বের করার জন্য মানে যেহেতু ভিডিও তৈরি করা হয় নাই এটা আপনার উপর নির্ভর করে ভিডিও তৈরি করা হবে আপনি যে আইডিয়া গুলো দিবেন ক্লায়েন্টকে ওই আইডিয়াটার উপর বেস করে একজন অ্যানিমেশন এক্সপার্টকে দিয়ে তিনি ভিডিও তৈরি করবে বুঝতেছেন ব্যাপারটা কিন্তু তিনি আগেই কিন্তু এসিও অপটিমাইজেশন সমস্ত কিছু বের করে নেবে যাতে আপলোড করার আগে সমস্ত কিছু দিয়ে যেন তিনি আপলোড করতে পারে তো আমরা যে কাজটা করবো প্রথমে আইডিয়া বের করার জন্য আমরা চলে যাব গ্রাভিটি রাইটে আমরা গ্র্যাভিটি রাইটে এসে একটা সাইন আপ করে নেব মানে একবার এসে এখানে জাস্ট স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করব এখান থেকে আমরা জাস্ট সাইন ইনে ক্লিক করব এখান থেকে আমরা যে কোনো একটা মেল অ্যাড্রেস দিব ধরেন আমি আপাতত ইশরাত রহমান এটা দিয়ে দিলাম এটা দিয়ে জাস্ট এগোবো দেন এখান থেকে অনেক টুলস পাবেন আপনারা যে কোনো টুলস দিয়ে এই কাজটা করা যাবে এরকম নয় এখানে আপনার টুলসটা বের করে নিতে হবে যেহেতু আমরা ইউটিউবের ভিডিও আইডিয়া বের করব এবং ইউটিউব নিয়ে কাজ করবো জাস্ট ইউটিউবের দশটা টুলস আছে এখান থেকে আমরা ক্লিক করব এখান থেকে ইউটিউব আইডিয়া কন্টেন্ট প্ল্যানার এটার উপর ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে আমাদের ক্যাটাগরি গুলো দিতে হবে যেটা আমরা নিজ বলে থাকি সেটা আমাদেরকে দিতে হবে এখানে দেখেন কুকিং আছে ট্রাভেল আছে ফিটনেস আছে ফটোগ্রাফি আছে আমার ক্লায়েন্টে দিছিল হচ্ছে তার চ্যানেলটা হচ্ছে এই নিশের উপর কুইজ রিলেটেড এই নিশের উপরে তো আমরা কি করব এখান থেকে কুইজ লিখে জাস্ট আমরা ক্লিক করব তো আমরা একটু অপেক্ষা করব এখানে দেখেন এখানে তারা কিছু জিনিস লাগতেছে ধরেন এটা আমার কাছে ভালো লাগছে এটা আমি কপি করি আপাতত কপি তো দেখেন এখানে মোটামুটি আমাকে অনেকগুলো কপি আমাকে বের করে দিয়েছে জাস্ট আমি এখান থেকে কপি করলাম অথবা এই লিস্টটাকে ডাউনলোড করে নিতে পারি হ্যাঁ ডাউনলোড করে নিতে পারি ধরেন এটা ডাউনলোড করলে দেখি কিরকম হয় আমরা জাস্ট এটাকে ওপেন করব দেখেন এটা প্রতিটা ভিডিওর কনসেপ্ট তারা এখানে রেডি করে দিয়েছে জাস্ট আমরা এটাকে কপি করলাম কপি করে আমরা একটা কাজ করবো একটু ট্রান্সলেটারে নিয়ে আসবো হ্যাঁ ট্রান্সলেটার নিয়ে আসবো এখানে আমরা জাস্ট এটা পেস্ট করলাম এখানে কিছু জিনিস দেওয়া আছে এগুলো আমরা কে নিচের দিকে করে দিব আমি শুধু টাইটেলটাকে ব্যবহার করব এখানে আর বাকিগুলো আমি পরবর্তী দাফে লিখে নিব এখানে কি লেখছে পপ সাংস্কৃতিক কুইজ চ্যানেল সিনেমার উদ্ভিদি অনুমান করুন ওকে আমরা এখান থেকে যে কাজটা করব পপ কালচার কুইজ চ্যালেঞ্জ গেস দ্য মুভি কুইডস হ্যাঁ এখানে যেটা আছে আমরা মেন কিওয়ার্ডটা এটা হিসেবে এটা হিসাবে নিব জাস্ট এটাকে কপি করব কপি করে এখানে পেস্ট করে দিলাম দিয়ে জাস্ট ইন্টার করব দেখতে পারবেন এই ধরনের ভিডিও গুলো আমাদের সামনে শো করবে হ্যাঁ তো এটা এটা হচ্ছে একটা আইডিয়া বলতে পারেন আমরা কিওয়ার্ড হিসেবে নিতে পারি এবার আসেন আমরা ফেলি কে কিভাবে আমরা ডেলিভারি করব। এটার জন্য আমরা একটা এক্সেল শিট বানাবো এখান থেকে ধরেন চলে যাব ড্রাইভে একটু খেয়াল করবেন কোথা থেকে কোথায় যাচ্ছি জাস্ট নিউতে ক্লিক করবেন এখানে আরো একটু কাজ আছে হ্যাঁ একটু অপেক্ষা করেন জাস্ট নিউজে ক্লিক করবেন সরি নিউ ক্লিক করবেন এখান থেকে ড্রগস এ ক্লিক করবেন এখানে এসে বিডিওানিডিও বিডিও অপটিমাইজ এটা লিখতে পারেন জাস্ট প্রুফ প্রুফ বিডিও আইডিয়া প্রুফ এটা যা কিছু লিখতে পারেন জাস্ট আমার টাইটেলটা যেহেতু পেয়ে গেছি আমি যে কাজটা করবো এটাকে কপি করলাম কপি করে এখানে জাস্ট আমি পেস্ট করে দিব এবং এখানে আমাকে একটা কাজ করতে হবে কাজটা কি এখানে কি ছিল আমার হ্যাঁ টাইটেল টাইটেল ছিল এটাকে কপি কপি করলাম করে করে এখানে পেস্ট দিলাম এটাকে বড় করে দিতে হবে অবশ্যই বাইরের যেন বুঝতে পারে যে আপনি একজাক্টলি এটা কি টাইটেল নাম কিছু ঠিক আছে এটা দিয়ে দিলেন দেন এটাকে যদি মনে করেন একটু ছোট করে দিলেন বা এটাকে একটু বড় করে দিলেন সেটাও করতে পারেন সেটা আপনার রুচি তা আমি ধরেন এটাকে দিয়ে দিলাম অথবা এটা নিচের দিকে দিলাম যদি আপনার আরো কোনো টাইটেল থাকে সেটা এখানে অ্যাড করে দিতে পারবেন ভিডিও টাইটেলটা কিন্তু আমরা পেয়ে গেলাম মেন কিওয়ার্ড হচ্ছে পপ কালচার কুইজ চ্যালেঞ্জ হ্যাঁ এটা হচ্ছে আমাদের মূল কিওয়ার্ড তো আমরা এখানে লো লো সার্চ যেটা আমরা বলি যে সার্চ রেজাল্টে কম্পিটিশন কম সেগুলো বের করতে হবে এবং যেগুলো বেশি সার্চ হয় সেগুলো বের করতে হবে হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন কিওয়ার্ডগুলোকে বের করে অবশ্যই দিতে হবে নয় ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে হ্যাঁ বুঝে তো কি করবে তো আমরা একটা পেয়ে গেছি জাস্ট আমরা এটাকে কপি করলাম আরও এখানে অনেকগুলো টাইটেল আছে এগুলা আমরা প্রতিটা শীটের জন্য প্রতিটা ডক ফাইল বানাবো একটা করে একটা করে ডক ফাইল একটা করে ভিডিওর ইয়া থাকবে হ্যাঁ তো এখানে হয়ে গেছে এবার আমাদের লাগবে কি যেহেতু আমাদের ভিডিওর টাইটেলটা আমরা পেয়ে গেছি জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমরা এখান থেকে দেখেন ইউটিউব ট্যাগ জেনারেটর অথবা ডেসক্রিপশন হ্যাঁ এখানে আপনি ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব আমাদের যে টাইটেলটা আছে সেটা আমরা এখানে পেস্ট করে দেব দেখেন একটু পেস্ট করা দেওয়ার পর আমাদের এখানে সুন্দর একটা তারা ডেসক্রিপশন লিখে দিছে জাস্ট আমরা এই ডেসক্রিপশনটাকে কপি করব ওকে ফাইন তো ডেসক্রিপশনটাকে আমরা কপি করলাম কপি করে এই জায়গাটাতে আমরা পেস্ট করে দিলাম দেন এখানে আমরা টাইটেলটা ব্যবহার করব এখান থেকে টাইটেলটা নিয়ে নিলাম যেন বায়ার খুবই ভালোভাবে বুঝতে পারে যে আমাদের টাইটেল কোনটা ডেসক্রিপশন কোনটা দেখেন দুইটাই ভালোভাবে বোঝা যাচ্ছে এটা কত ছিল দেশ আর এটা হচ্ছে উনিশ ওকে আমি তেশ করে দেই সরি তেশ ওকে ওকে এবার সমান সমান হয়েছে ডেসক্রিপশন হয়ে গেছে টাইটেল হয়ে গেছে এবার আসেন ভিডিও রিলেটেড ট্যাক্স হ্যাঁ ইউটিউব ট্যাক্স এগুলো আমি এখান থেকে কপি করে দিয়ে দিব একটু নিচের দিকে আসেন এখানে ইউটিউব ট্যাক্স এখান থেকে এটা কপি করলাম এখানে কয়েকটা আছে এইটা হবে না মিনিমাম অনেকগুলো লাগবে হ্যাঁ পাঁচশো থাকতে হবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগুলো কপি করলাম এখানে কিন্তু খেলা এখনই শেষ হচ্ছে না ঠিক আছে হ্যাশ গুলো আমি দিয়ে দেবো এখানে কিন্তু একটার ভিতরে অনেক কিছু আমরা পেয়ে গেলাম এবং পপুলার ট্যাগ গুলো আমি এখানে পেয়ে গেলাম ওকে এবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের কিওয়ার্ড গুলোকে ভালোভাবে আউট করতে হবে তো এই ব্যবহার করবো বিডিআই কিউ বিডিআই কিউ আপনাদের ওয়েবসাইটে চলে যাবেন এখানে একটু কষ্ট করে সাইন আপ করে নেবেন ধরেন আমি সাইন আপ করে নেই দেখি কত টাইম লাগে ওকে আপনার জিমেলটা দিয়ে এখানে সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পর এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা অপটিমাইজেশন অথবা কিওয়ার্ডে ক্লিক করবো হ্যাঁ কিওয়ার্ডে ক্লিক করেন কিওয়ার্ডে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের টাইটেলটাকে কপি করব। অথবা আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা এখানে পেস্ট কপি করব কপি করে এই জায়গাটাতে আমরা কি প্লেস করব প্লেস করবো হ্যাঁ এখানে মনে হচ্ছে নিবে না একটু কাজ করি আমি লগ আউট করে ফেলি এখান থেকে নতুন একটা জিমেল আমি ওপেন করি এখান থেকে বুচুং বাচুং জিমেল নিয়ে নেই হ্যাঁ এখানে ক্রিয়েটে ক্লিক করলাম এখান থেকে একটা অ্যাড চ্যানেল করে নিব এখান থেকে নিবে না বলে হ্যাঁ একটু শিক্ষা দিতেছি বিডিআই কিউরে ওকে আমারই শিক্ষা দিবে নাকি আবার ওকে সামথিং রং ওকে ব্যাপার না এখান থেকে আমরা যেটা করবো কিওয়ার্ডে ক্লিক করবো এখান থেকে আমাদের কিওয়ার্ডটাকে প্লেস করবো ইন্টারে ক্লিক করলে দেখতে পারবেন এটা মোটামুটি এই কিওয়ার্ডটা অবশ্যই আমাদের কিন্তু কোথায় থাকতে হবে আমাদের এইখানে থাকতে হবে ট্যাকে হ্যাঁ ট্যাকে আমি এটা দিয়ে দিয়ে জাস্ট এখান থেকে একটা কুমা দিয়ে দিব কুমা দিয়ে একটা স্পেস দিয়ে দিবো এটা হয়ে গেলো এখানে এই রিলেটেড এই রিলেটেড যেটা লিখছি এটা রিলেটেড আরো কিওয়ার্ড আছে কিনা দেখেন এখানে এটা আরো কয়েকটা বের হয়েছে এইভাবে আপনাকে বের 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 করতে হবে হবে হ্যাঁ যতগুলো পান করবেন করবেন একটু কষ্ট করে নিতে টাইটেল কপি করলাম এটাকে কাট করলাম দেন এবার এখানে এসে পেস্ট করলাম দেন কমা দিয়ে একটি স্পেস দিয়ে দিলাম তো এটাকে এটাও বের করা হয়ে গেল আহ একটু ব্যাক করি হালকা হ্যাঁ এখানে যে কয়টা আছে এভাবে আপনি কপি করবেন এভাবে সিলেকশন করে কপি করতে পারেন হ্যাঁ কপি করতে পারেন আমার মতো করে সমস্যা নাই ধরেন হয়ে গেছে কপি কপি হয়ে গেছে তো এবার একটা কাজ করি আমরা যেহেতু আমরা কি বললাম রিলেটেড বের করব ম্যাচিং ম্যাচিং টার্মস বের করবো ম্যাচিং টার্মস এখানে একটা আছে এটাকে কপি করলাম এভাবে আপনি মোটামুটি সবগুলো কিওয়ার্ড এখান থেকে বের করে নেবেন হ্যাঁ ধরেন বের করে নিলাম ম্যাচিং ট এবার আসেন রিলেটেড হয়ে গেল এবার এটার সাথে সম্পর্ক নাই এরকম কিওয়ার্ড আমাকে বের করে দিতে হবে হ্যাঁ একটু ব্যাক করি কোশেন্স দরকার নাই আমার এখান থেকে আমরা একটু ইয়াতে যাই ম্যাচিংটা রিলেটেড হ্যাঁ এখানে মুভি মুভি পপ কালচার পপ কালচার এটার উপর ক্লিক করলাম এখান থেকে দেখেন এই পপ কালচারের সাথে কিছু কিওয়ার্ড আছে যেটা আমাদের সাথে যায় না এগুলো হাই কম্পিটিশন আছে কিনা বা লো কম্পিটিশন আছে কিনা এগুলো আমরা কপি করব হ্যাঁ এখান থেকে আমরা কিছু নিব এটা কিন্তু আমাদের কুইজের ভিতরে যাচ্ছে না এটা অন্য কিওয়ার্ড ওই একটা কিওয়ার্ড আমি ধরে নিয়েছি দিয়ে জাস্ট কপি কলাম কপি করে এখানে দিয়ে দিব মানে হচ্ছে বিষয়টা আমি বুঝি বুঝি বলি আপনাদেরকে সেটা হচ্ছে আপনার থাকবে থাকার পরে ওই মেন মেন কিওয়ার্ডগুলো কিওয়ার্ড থেকে ধরেন কিছু কিওয়ার্ড আপনি নিয়ে নেবেন নিয়ে ওইগুলোর রিলেটেড বা ওইটা আপনার মেন কিওয়ার্ডের সাথে যায় না এরকম কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন যাতে ধরেন আমরা কি বানাই ফ্রিলান্সিং রিলেটেড ভিডিও বানাই আমরা মাঝে মাঝে কি করি ভিডিও দিয়ে যেমন আমি শিখাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমি কি করি গ্রাফিক আমরা কাজগুলো কিন্তু বা কিওয়ার্ড ব্যবহার করে থাকি ওয়েবসাইট ডেভেলপমেন্টের করে থাকি অ্যান্ড্রো ট্যাব ডেভেলপমেন্ট করে থাকি তারপরে আরো অনেক কিওয়ার্ড দিয়ে থাকি নাটক কেউ কেউ আছে নাটক দেয় হ্যাঁ মানে মানে অনেকজন অনেক কিছু ব্যবহার করে এগুলো করার উদ্দেশ্য হচ্ছে ওই অডিয়েন্সগুলোকে তারা যেন আমাদের ভিডিও গুলো দেখে সেখান থেকে যেন আমরা আরেকটা বেনিফিট পাই আমরা এইভাবে কাজগুলো করব করার পরে আমাদের যখন এটা টোটালি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই ফাইলটাকে আমাদের ক্লায়েন্টকে দিয়ে দিব সেটা কিভাবে আমরা সরাসরি এখানে শেয়ারে ক্লিক করব শেয়ার থেকে আমরা রেস্ট্রিকশন যেটা আছে রেস্ট্রিক্টেড করে দিবো উইথ দ্য লিঙ্ক যার ভিওয়ার দিতে পারেন অথবা কমেন্টর ঠিক আছে অথবা এডিটর যেটা দিয়ে জাস্ট আপনি যেটা করবেন লিঙ্কটাকে কপি করে এটা ডেলিভারিতে আপনি ক্লায়েন্টকে দিয়ে দেবেন সেটা ফাইবার হোক অথবা আউট অফ মার্কেট প্লেসে হোক অথবা ফেসবুক মানে ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক এই লিঙ্কটা দিয়ে দিলেই ক্লায়েন্ট এটা দেখে দেখতে পারবে যে আপনার সাথে আপনি কি কি কাজ করছেন সেটা এটু জেড এখানে দেখতে পারতেছে হ্যাঁ তো এই ছিল আমাদের ক্লাসের বিষয়বস্তু আশা করি আপনারা প্রপারলি বুঝতে পারছেন অ্যাডভান্স এগুলো এখন কিভাবে করতে হয় বা কন্টেন্ট আইডিয়াগুলো কিভাবে বের করতে হয় এটা নিয়ে আশা করি আর কোনো প্রকার প্রশ্ন নাই আপনাদের যদি থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ